আমরা এখানে ছক থেকে যে ইলেকট্রন সংখ্যা বের করব, এটার ক্ষেত্রে তোমার তিনটা নিয়ম আছে। 1 নম্বর নিয়ম, এটা হলো যে একটি মৌলের ইলেকট্রন সংখ্যা হয় হলো তার পারমাণবিক সংখ্যা থেকে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা যা দেওয়া আছে সেটাই তার ইলেকট্রন সংখ্যা হবে। যদি ওই মৌলের ওপর কোনো আয়নের চিহ্ন না থাকে, অর্থাৎ প্লাস অথবা মাইনাস এরকম কোনো চিহ্ন দেওয়া না থাকে, তাহলে যদি লেখা থাকে পারমাণবিক সংখ্যা তোমার 20, ভর সংখ্যা 40, এভাবে যদি উল্লেখ থাকে, আমরা অনায়াসে কিন্তু মৌলটাকে ট্রেস করে এখানে উপস্থাপন করতে পারবো। এটা গেল একটা দিক। তার মানে আমি যদি পারমাণবিক সংখ্যা 20-এর কথা বলি, তাহলে পারমাণবিক সংখ্যা মানেই হলো প্রোটন সংখ্যা, আর একটি পরমাণু তড়িৎ নিরপেক্ষ হওয়ায় প্রোটন সংখ্যা যা ইলেকট্রন সংখ্যাও কিন্তু সেম তাই হবে। ঠিক আছে কি? তাহলে এটা হলো যদি কোনো প্লাস মাইনাস দেওয়া না থাকে তাহলে সেটা বের করার নিয়ম। এখন যদি প্লাস থাকে, যেমন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তুমি কি শুনতে পাচ্ছ? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, তো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হয়তো দেওয়া থাকলো প্লাসও নাই মাইনাসও নাই, শুধু নর্মাল দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে ওর পারমাণবিক সংখ্যা 13, তার মানে প্রোটন সংখ্যা 13, তার মানে ইলেকট্রন সংখ্যাও 13। কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যদি লেখা থাকে +3, তার মানে সে তিনটে ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে সেক্ষেত্রে প্রোটন সংখ্যা 13 হলেও তার ইলেকট্রন সংখ্যা কিন্তু হয়ে যাবে কত হবে? দশ হ্যাঁ, তিনটে বাদ দিলে 10 হবে, ঠিক সেম এটাই। আবার যদি ধরো অক্সিজেন, এ যার পারমাণবিক সংখ্যা হলো 8, তার মানে অক্সিজেন আছে 8টা, কথা বুঝছো কি? পারমাণবিক সংখ্যা আছে হ্যাঁ স্যার, 8, আটটা। তাহলে সেই হিসেবে তুমি যদি হিসাব করো তাহলে দেখবা যে অক্সিজেনের যে আইসোটোপ, সরি মানে ইলেকট্রন সংখ্যা, এটা যদি -2 দেওয়া থাকে, তার মানে সে দুটি ইলেকট্রন গ্রহণ করেছে। ওই 8 থাকার অর্থ হচ্ছে সে আগে থেকে 8টা ইলেকট্রন অর্জন করেছে, এবং তার সাথে আবার দুটি ইলেকট্রন বেশি হওয়ায় তার ইলেকট্রন সংখ্যা হয়েছে 10। তার মানে মাইনাস মাইনাস চিহ্ন দেওয়া থাকলে তার স্বাভাবিক পারমাণবিক সংখ্যার চাইতে ওই পরিমাণ ইলেকট্রন বেশি হবে, আর প্লাস চিহ্ন দেওয়া থাকলে স্বাভাবিক পারমাণবিক সংখ্যার চাইতে ওই পরিমাণ ইলেকট্রন তার কম হবে। কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তাহলে স্যার, মানে ইলেকট্রন জেড মাইনাস এম কেন দেওয়া থাকলো স্যার? এম দ্বারা কি বোঝাচ্ছে? কোন কোথায় এম এর কথা তুমি ধরছো? ওই যে প্লাস মাইনাস এম, জি স্যার, হ্যাঁ ওইটা ওইটা। ওটা আয়ন বোঝাচ্ছে। ওইটা হলো মানে আসলে ইলেকট্রন তো মনে করো ধাতুর ক্ষেত্রে লেখা হয় প্লাস, আর অধাতুর ক্ষেত্রে হলো মাইনাস, এই জন্য প্লাস মাইনাস, চার্জটা যেহেতু প্লাসও হয় মাইনাসও হয়, এই বিষয়টা। ঠিক আছে, তাহলে স্যার, এম দ্বারা এটা বোঝাচ্ছে। চার্জ চার্জ ওটা সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন আছে সেইটা, সেইটার একটা তোমাকে ইয়ে বুঝাচ্ছে। যেমন এই যে প্লাস, এই যে দেখো সোডিয়াম প্লাস, এর অর্থ হচ্ছে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন ছিল হলো 11টা, একটা সেই 11টার একটা একটা বের হয়ে গেছে, 10টা আছে। 10টা আছে, হ্যাঁ, এম দ্বারা এটা বোঝানো হচ্ছে। এম দ্বারা ওঠে, এখন ওটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে, সেজন্য প্লাস মাইনাস এম লেখা। জি স্যার, এম আচ্ছা, দ্বারা এখন চার পরে, বোঝানো হচ্ছে। এখন তুমি পরের গুলো দেখো। এই যে টিটিনিয়াম, আশা করি তুমি এখন যে টিটেনিয়াম, তারপরে ফ্লোরিন, এগুলো একটু দেখে নাও। টিটেনিয়ামের ক্ষেত্রে দেখো ইলেকট্রনের ভর, প্রোটনের ভর, নিউট্রনের ভর সব যোগ করে যা পাওয়া স্যার গেছে, এখানে
একটা ব্যাপার স্যার, মানে ভরকেও প্রকাশ করা হচ্ছে এম দ্বারা, আবার চার্জকেও প্রকাশ করা হচ্ছে এম দ্বারা, মানে একটু অদ্ভুত লাগতেছে। দেখো আমি বলি, একই এম দে ভর, একই এম দে তো মিটারও লেখা হয়, হ্যাঁ হ্যাঁ কাজেই ওটা ব্যবহারের ওপর ডিপেন্ড করবে, মানে তুমি কোথায় কিভাবে ব্যবহার করছো। ও ও হ্যাঁ হ্যাঁ আমি আচ্ছা চার পাঁচ দেখতেছি এখন। না, মনে হয় ওই নিয়মে তুমি পরের সবগুলোই পাবা, পারলে তুমি 6 নম্বরটা দেখো। হ্যাঁ সরি মানে দেখতেছি। দেখো এখানে 7 পর্যন্ত একটু চট করে দেখে নাও। দেখতেছো কি? জি স্যার দেখতেছি স্যার, মানে 7 নাম্বারটা একটু অন্যরকম লাগতেছে, মানে জেড দিয়ে প্রকাশ করা হয়েছে, তো মানে মৌলটা নির্ণয় করতে বলছে। হ্যাঁ, 7 নম্বরে তুমি দেখো ভর হলো দেওয়া আছে 18, তাহলে কার ভর 18? যার পারমাণবিক সংখ্যা জেড, মানে এখানে তোমাকে পারমাণবিক সংখ্যা লিখতে হবে। তাহলে লেখা আছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা হলো 18, প্রোটন আর নিউট্রনের যোগফল হলো 18। তাহলে তোমার সেখান থেকে নিউট্রন বের করে নিতে কি সমস্যা? তাহলে স্যার মানে 18 - z হচ্ছে, ওটাই আমার উত্তর, হ্যাঁ 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 18 - z। আচ্ছা, তাহলে আমি পরের টপিক চলতে গেলাম। হুম জি তুমি এটা এই যে 9 নম্বরটা দেখো অথবা 10 নম্বরটা দেখো, মানে এই থিম ধরে করো আর কি। আর ওপরের যেটা আছে না, ওটাতে একটু না ভিন্ন থিম ব্যবহার করা হচ্ছে, ওটা পরে, ওটা ষষ্ঠ অধ্যায়ে দেখলে তখন তুমি ওই অঙ্কটা ভালো করবে। স্যার সমন্বয় করে আছে তাই না স্যার, মানে অঙ্কগুলো। হ্যাঁ, কিছু কিছু অঙ্ক একটু সমন্বয় তো থাকবেই, কারণ হ্যাঁ পদার্থবিজ্ঞানের মতো। হ্যাঁ হ্যাঁ এখানে নিচের দিকে তেমন কঠিন অঙ্ক নাই। নয় দশ দশ দেখো, নাম্বারটা মানে মোল বলছে, নয় না নাম্বারটা না, মানে নয় ওইখানে দশে দশ কোনো নাম্বার সমস্যা নাই, মোল বা অন্য কিছু নিয়ে যেগুলো অঙ্ক আছে এগুলো তোমার ওই নবম অধ্যায় থেকে মানে ইয়ে করা লাগে, ইয়ে সরি, এর পরে যে অধ্যায় আছে না, ষষ্ঠ অধ্যায়, সেখান থেকে হ্যাঁ আগে টিকে আসে, তারপরে এগুলো। তা কাজে কিছু বাকি থাক, ওগুলো তুমি তখন পড়লে দেখবে কিছুই সমস্যা না। জি স্যার।
আচ্ছা, এখন এখানে দেখো এগুলো ইয়ে দেওয়া আছে, ওই যে অ্যালুমিনিয়ামের যে অঙ্কটা আছে না তার মতো আর কি, দেখো না কেজি অ্যালুমিনিয়ামের এই আসলে অঙ্ক কত না, মানে অ্যালুমিনিয়ামের অঙ্ক যে দেয়া আছে না ঠিক সেম এই যে দেখো এখানে, একটি মৌলের ভর ভাগ কার্বন 12 আইসোটোপের একের বারে অংশ। হ্যাঁ স্যার, ঠিক সেম ওয়েতে অন্য অঙ্ক আছে, আমার মনে হয় এগুলো মানে তোমাকে পাঠাই দিয়ে তুমি অঙ্ক বসে বসে করতে পারবে না। জি স্যার আমি পারবো। তাহলে কি এখন করবা না ওই পরে পাঠাই দিলে করবা? তা স্যার পাঠাই দিন স্যার, আমি মানে পরে করতে পারবো। আচ্ছা, তুমি খালি দেখো এই রুলস গুলো তোমার কোথাও প্রবলেম হবে কিনা, খালি এটা একটু দেখো চেক করে। আচ্ছা